যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে খোঁজ মিলল রহস্যময় এক প্রাণীর। সাগর উপকূলে ভেসে আসা মৃত প্রাণীটি কমপক্ষে 23 ফিট লম্বা বলে জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। বর্তমান বিজ্ঞানের যুগেও এটির পরিচয় সম্পর্কে বলতে পারছে না কেউ। এরই মধ্যে প্রাণীটির দেহে পচন ধরেছে, এ কারণে এটিকে চেনা আরও বেশি কঠিন হবে বলে মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে এর দেহাবশেষ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সঠিক পরিচয় অনুসন্ধানে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। গণমাধ্যমগুলো জানিয়েছে, নাম না জানা প্রাণীটি মৃত অবস্থাতেই সাগর থেকে ভেসে আসে। এর কোনো মাথা ছিল না বলে ধারণা করা হচ্ছে। গত 25 ফেব্রুয়ারি এটি ভেসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে অদ্ভুত এবং রহস্যময় প্রাণীটির বিষয়ে পরিবেশবিদদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে অচিরেই এর রহস্য উদ্ঘাটন হবে বলে আশা তাদের।